স্তুতি মানে প্রণাম করে, যস্তাং তাং মানে তোমাকে, তোমাকে যে প্রণাম করে সে কখনো শোকে পতিত হয় না, তার কখনো দুঃখ হয় না। পারাবার বিহারিণী, পারাবার মানে হচ্ছে সমুদ্র, সমুদ্রে বিচরণকারী। পারাবার মানে সমুদ্র, সমুদ্রে গিয়ে যেহেতু গঙ্গা মিশছে তাই এখানে একটুখানি সংযোজন করব। গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশ থেকে দুটি সমুদ্রবাচক শব্দ উল্লেখ করো, ক্ষেত্রে কিন্তু ভবসাগর আর পারাবার, ভবসাগর কথা কিন্তু মনে রাখতে হবে, এই দুটো কথা খুব ইম্পর্টেন্ট। তার মানে এই পারাবারের সঙ্গে আমরা কিন্তু ভবসাগরটাও লিখতে পারি, বিশেষ করে সাগর, হ্যাঁ মানে সমুদ্রবাচক, সমুদ্রবাচক এই দুটো কিন্তু আমাদের কোশ্চেন আসে যে সমুদ্রবাচক শব্দ দুটো বলো। তাহলে পারাবার বিহারিণী গঙ্গে বিমুখ, বিমুখ আছে এখানে, এটা অ্যাকচুয়ালি বিবুধ, বিবুধ হবে, বিবুধ যুবতী কৃত তরল অপাঙ্গে। বিবুধ মানে হচ্ছে স্বর্গের যে সমস্ত মহিলারা আছে তারাও কটাক্ষ করে, মানে মেয়েদের প্রতি মেয়েদের হিংসা চিরকাল, সে স্বর্গে হোক বা মর্তে, সেই স্বর্গেও মানে যে মেয়েরা আছে তারা কিন্তু গঙ্গাকে হিংসা করছে, গঙ্গাধুরা, দেববধুরা, এত সুন্দর স্মার্ট মেয়ে সেই স্বর্গে ছিল, মরতে চলে আসছে, স্মার্টফোন হয়তো ব্যবহার করবে, এরকম ব্যাপার। সেই কারণে যে দেববধুরাও তাকে কটাক্ষ করছে। আচ্ছা পরের দুটো শ্লোক আবার উজ্জ্বলকে পড়তে বলছি, আসতে পাই পেছি না দেখি, একটু ফাস্ট করবি, আমি ভাঙলাম না। আমরা শিক্ষক সন্দীপ ঘোষের পরে আবার আসলাম পঞ্চম এবং ষষ্ঠ যে স্তোত্র জাতীয় গঙ্গাস্তোত্রমের দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পদ্যাংশের পড়া চলছে NML ব্যবস্থাপনায় সহযোগিতায় বনগাঁ পৌরসভা। সাত নম্বর যে শ্লোক সেই শ্লোকে যাব। তব কৃপয়া চেন্মাত স্রোত স্নাত পুনরপি জঠরে সোপি নয় জাত নরক নিবারিণী জাহ্নবী গঙ্গে কলুষ বিনাশিনী মহিমোত্তুঙ্গে। আমরা যদি বিসন্ধি করে অন্যায় অর্থের মাধ্যমে অর্থবোধে এগোই তাহলে আমরা দেখব যে দ্বিতীয় লাইনে প্রথমে মনোনিবেশ করতে হবে নরক নিবারিণী। নরক নিবারিণী কথার অর্থ হচ্ছে, আমরা ইতিমধ্যেই জেনে গেছি, আমাদের শিক্ষক মহাশয় বলেছেন, তোমরাও প্রত্যেকে জানো যে মানুষ এই পৃথিবীতে সৎকর্ম করলে স্বর্গে গমন করে আর পাপকর্ম করলে নরকে গমন করে। নরক নিবারিণী অর্থাৎ কি, নরক থেকে যিনি নিবারণ করেন, নরক যাত্রাকে যিনি ঠেকিয়ে দিতে পারেন, অর্থাৎ দেবী গঙ্গাকে যদি কবির, ভক্ত কবির এইটা বিশ্বাস যে দেবী গঙ্গাকে যদি ভক্তি করা যায় তাহলে কিন্তু তিনি নরক যাত্রা থেকে তিনি কিন্তু বাঁচিয়ে দিতে পারেন, নরক নিবারিণী বলা হয়েছে তাকে। নরক নিবারিণী কলুষ বিনাশিনী, এই যে কলুষ, কলুষ কথার অর্থ হচ্ছে কলুষ বিনাশিনী। এটাকে যদি আমরা সমাসে ভাঙি তাহলে হবে কলুষং বিনাশয়তি যাশা, উপপত্তৎপুরুষ সমাস, অর্থাৎ যিনি পাপ বিনাশ করেন। এবং এখানে একটি ছোট মানে MCQ বা SQ যে ধরনের প্রশ্ন বলি, গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশ থেকে একটি পাপ বাচক শব্দ বা পাপ শব্দের প্রতিশব্দ কিন্তু এই কলুষ, এটাকে মাথায় রাখতে হবে। কলুষ বিনাশিনী মহিমোত্তুঙ্গে, মহিমোত্তুঙ্গে মহিমা কথাটা কিভাবে এসছে, মহিমন শব্দের প্রথম আর এক বচন হচ্ছে মহিমা, মহিমন শব্দ থেকে এসছে মহিমা। যিনি মহিমার দ্বারা উত্তুঙ্গে অর্থাৎ অতি উচ্চ স্তরে, অতি উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত রয়েছেন, যার মহিমা